বর্তমানে ভয়েস অফ আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের জন্য প্রায় 50টি ভাষায় সংবাদ প্রচার করে আসছে। 25 আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে ভয়েস অফ আমেরিকার পরিচালক অ্যামান্ডা বেনেট ও ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার 70 রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারপর ঢাকায় এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে একান্ত বৈঠকে মিলিত হন। এ সময় ভয়েস অফ আমেরিকার পরিচালক অ্যামান্ডা বেনেট তথ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশিদের জন্য যেমন বাংলা ভাষায় সংবাদ প্রচার করা হয়, তেমনি রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা ভাষায় কমিউনিটি রেডিওর মাধ্যমে অথবা FM অনুষ্ঠান প্রচার করা সম্ভব কিনা। এ সময় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে তথ্য সম্প্রচারে যে নীতিমালা আছে তথ্যমন্ত্রী তা তাদের বিস্তারিত জানান। I don't remember exactly Cox's Bazar is under FM coverage or not, by the Bangladesh Radio, Government Radio Network. From the Bangladeshi point of view, Bangladesh Beta will transmit in its own style. Right. So when the Voice of America comes into the play, yes, the Rohingya community will be more, yes, on the Rohingya side. Yes. So I think Voice of America will also play its part in rehabilitation. Surrounding local areas, we think that there's probably room for some news for them as well about the issues, because they're very, yes. You are free to, you just follow the journalist report. অ্যামান্ডা বেনেট রোহিঙ্গা শিবির ঘুরে এসে যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে তিনি মনে করেন রোহিঙ্গা শরণার্থীরা একেবারেই অন্ধকারে আছে। বিশ্বব্যাপী রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গা সমস্যা নিয়ে কি ঘটছে, কি আলোচনা হচ্ছে, সে বিষয়ে রোহিঙ্গারা কিছুই জানে না। সেসব বিষয় রোহিঙ্গাদের দেখতে ও জানাতে আগ্রহী তিনি, কারণ রোহিঙ্গারা তাদের ভাষায় সংবাদ দেখতে ও শুনতে চায়। এ সময় মন্ত্রী বলেন, ভয়েস অফ আমেরিকায় রোহিঙ্গা ভাষায় সংবাদ প্রচারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।